প্রভু এটা আপনি মোক এটা কথা বুঝাই দিয়কছন গছৰ জন্ম আগত না গুটিৰ জন্ম আগত আও কি কথা কই হে ও গছৰ জন্ম আগে গাছ নহলে গুটি কৰ পৰা হ'ব হে গুটি নহলে গছ কেনেকৈ হ'ব আও নিজকে কিবা অপৰাধী যেন লাগি আছে হে ছুটিয়াহতক আমি অন্যায় কৰিছো সেই কাণ্ডটো আজি উপকাৰ খাদিবলৈ যাম উপকাৰ কিয় সেইদিনাখন ছুটিয়া ঘৰত বহি কথা দিহা নাছিলো যে যেনে তেনে এজনী চাই দিম কালি কামটো আধৰুৱা হ'ল সৰুকে শৰাই এখন আজিও দিম বুলি ভাবিছোঁ আপুনি সন্ধিয়া গৈ আৰু আৰু অ আৰু মই আপত্তাকে যাম পুচি মৰিবা হৰি কঁঠালগিটাক কি বুলি ভাবছি হে হে অহ কানা হওক পতান দে বুলি ভাবছি বোধহয় ঘূৰি আহিলি যে ঘূৰি আহিলি মানে আজি মোৰ 12 বাজিছিলে মানি বেগ নিবলৈ পাহৰিছিলো অ কি হ'ল কি হ'ল মানে 100 টকীয়া এখন আছিল গ'ল ক'লো নাছিলে বা আছিল 100 টকীয়া এখনেই আছিল দুটাত 100 টকাহে আছিল নেকি অঁ বোলো অজিতৰ দোকানৰ পাণ তামোলৰ বাকী 21 টকা মাৰিম আৰু ৰঙা চেহী কলম এটা কিনিম বুলি থৈ দিছিলোঁ এই ৰঙা কলমটো ক'ৰবাত বাকী চাকি নাপাবি নে তামোল পাণ বাৰু নেখালেও হ'ব দেচোন নাই নাই বাকী লোৱাটো ডাঙৰ কথা নহয় কথা হ'ল মোৰ 100 টকাটো গ'ল ক'লো মিছা ক'লে কিডাল হ'ব যোৱাকালি মই আনিছিলোঁ বুট মুগ কিনিবলৈ 100 টকাটো বাবা আহিলে ঘূৰাই দিম বুলি ভাবিছিলোঁ পৰিস্থিতি একেবাৰে বেয়া হৈ গ'ল নহয় ক'ব লাগে নহয় তোহাঁতত একেবাৰে নাই নেকি নাই নহয় হ'ব দিয়ক চলি যাম আৰু ৰচোন মোৰ লগত কি আছে দিয়কচোন একেবাৰে উদম পকেটে যাবলৈও বেয়া লাগে নহয় ৰহ হোল কি 2 টকা এটা দিছোঁ হা ইমান সোপা কেচ লগত থকাটো ভাল নহয় লগ থৈ দিওঁ মাটিয়ে দুখ কিনিব পাৰিব হে বাপা শুনাচোন মোৰ স্কুল দেৰি হৈছে পেহী এই পটকে এটা কথা সুধো ৰবা কওকচোন আমাৰ মালতী যি বৈছে নিঠেত কাম কৰাৰ কথা কৈছে আজি মই সুধি চাম মুঠে নুসুধবা নহয় তেখেতে ক'লে যে কৈ থাকক নুসুধবা তুমি এগলা নষ্ট চৰিত্ৰৰ মানুহহে আৰু তুমিও যি টিউচন কৰছ এগলা এৰি দিবা খং কৰবা নালগেহে মই কিয় কৈছো বুজি পোৱা নাই বৈশ্ৰেণীৰ কথা কলিগতে মৰি যাব পাৰে ডেকাদা কিবা কবা কাইলৈ মই ভাড়া ঘৰ শ্বিফ্ট কৰিম মজা ঘৰ ঠিক কৰাই আছে ঘৰ ভাড়া ঠিক কৰাই আছে এনাই সুন্দৰকৈ ৰুমটো চাফা কৰা আছে সুমলি হল মাজতে মেটলো বয়া নাপো এতিয়া আৰু কথাগিলা ইমান সহজ হৈ থকা নাই কেৱাই কি হলাই সিদিনা মণ্ডল বাবুক চকত লাগ পাইছিলো চকত লাগাল পালি বাটত লাগাল পালি পথাৰত লাগাল পালি হেগলা বন্য নিয়াৰ মূল কথাটো কোৱাই তেওঁ কথাখিনি কৈ আছে নহয় ভাগ লগা কথাখিনি ক'ব আপুনি মাজতে তেওঁক আমনি কৰিছে কিয় তাকেতো হে মেডাম কথাখিনি ক'বা সুবিধাই নেদে ক'বা হাতদে নাই বান্দাৰ বন্যানি নেদবি তাকেহে ক'লো দে কওঁ এতিয়া মণ্ডলবাবুই মোক সুধিলাক তন্থৰ মেডামে ঘৰ ভাড়া ল'লাক না কি মই ক'লো আপোনাৰ তাতে ধন ঠিক কৰি থোৱা আছে সহকেতো জাপ মাৰি উঠছি কিয় তাকেতো তেখেতে ক'লাক আমাৰ তাতে ঘৰ ভাড়া দিয়াত অসুবিধা হ'ব এনাই সুন্দৰকৈ খৰচাই আহিলো খৰচৰ চাফ চিকুণ কৰি থৈ আহিলো কি ঐ ঘৰ দেয়াই খদ্দে হৈ গৈছি ঐ এখিনি কথা ময়ো কৈছিলো তেখেতে ক'লাক মুখৰ কথাক বাদ দি আকৌ ভেলু নাই এডভান্সটো দিয়া নাই কিবা হা দেখছ হৰমে মানুহৰ কাণ্ড কাৰখানা দেখছ অ থকে পাল্টি মাৰিলা কা কিয় পাল্টি মাৰিলে কাৰণটো কি ফোন কৰো ৰবাচোন নালাগে নালাগে ফোন কৰিব নালাগে তেওঁক পাক যায় আহোঁ দা অ যাওক অ ঠিক আছে এই ৰবচোন মই নিজেই গৈ আহোঁ এইখন লওক পিছত চাম আচলতে ময়ে যাব লাগিছিল জানা না ঘৰটো প্ৰথমে ময়ে ঠিক কৰি আছিলো না আপুনি যোৱাৰ কাৰণেতো নহ'ল হে বান্দাৰ কি এমাই বহি আছা কিবা দেখোন ঘুমটি লগা নৈছে এ পেহী চাৰিটা খালি ঘুমবা যাব পাৰিলো হয় কি ঘুমটি লাগিলে ইমান সোনকাল এদিনটো কাম কৰি থাকো না কাম চাম নকৰিলে কিবা গা চা খেলো মেলো লাগে মস্ত আলচে আলচে লাগেহে ভাত হৈছিলে আপুনি কওক গৈছিল অ' খতু আৰু মতুৰ
দোরে কাইজা লাগছে, তারে একবার খবর লই আইলো। আরো কাইজা লাগছে দো ভাকুর, এক মাহে হয়ে আগে দোরে তিরিক তিরিক লাগছিল, ইটা দো ভাইক ভাইকক লাগছে। কিউ তরি ও ধাদে কতকে ভাইকর ইনকাম ভাল, ভাইকর বিয়ার পিছত নতুন কইনার হেতুক লই অশান্তি। লাহে লাহে কাইজা বাড়ি 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 ইটা ডাঙার কাইজা হয়েছে। সেই কাইজা হেনে আগতে দো জায়কর মাজত আছিল, ইটা দো ভায়কক ভায়কে হয়েছে, কালি পরা দো পাকজুড়ি খাইছে। ভাইলি ঠাই হবাই লাগবো, এগলা তো চলিয়ে থাকে। হলিও কিবা দুঃখ লাগিলে হালধি বেইরেণী গতে এজনকে কান্দি আছে। কার কথা কলাক? হালধি বেইরেণীয়ে খুতুমুতুর মায়কর কথা কৈছো। গতে কান্দি কান্দি কৈ আছে, দোকে এখন কাহিতে ভাত খুঁজলো, আজি দো পাকজুড়ি খালাক, মায়াকে কার লগত খায়, তিনমাকে খাব বল, আমিও ভাত কেটাকে খাও। আহ হে হরি, মইনো আপনার কেতিয়া কলো নিদিও বলি এটাও তো কোয়া নাই, মই মাত্র কইছো যে মোর মানুষজনীক আহিবলে দিও। মই ইয়ালে সেই কথা পাতিছো। অ পাতিছে পাতিছে তো, আপনার লগত আর বাইদেউর লগতো কথা পাতিছো। মইনো নাই পঠা বলি কেতিয়া কলো, তেতিয়া তো ঘরটো দিবলে এগ্রি হৈছিল। অ হৈছিল, বাইদেউতো একো আপত্তি করা নাছিল। এতিয়াও তো আপত্তি কইলে বলে মই কোয়া নাই নহয়। তেনে হলে তেখেতক আর সুধার কথা কিয় কলে? নয় নয়, আপনি কথাটো বুঝা নাই, এই আলোচনা তো করে যাওয়া বহুদিন হল, বহু সময় বাগরে। সময় বাগরার লগে লগে মানুষের মনবোর সলনি হয়, মানে ডিসিশন তো চেঞ্জও হব পারে তো। তার মানে পাল্টি মারি দিলে? ও পাল্টি মারা মানে কি বুঝালে বা? মুঠতে কাইলৈ মই ঘর শিফট করিম, রাতিপুৱাই মোৰ বিছনা পত্র লৈ মিনি ট্রাক এখন আহিব। ও মই ইয়াত কাইলৈ নোৱাৰিব নহয়, আপুনি মোক কথা দিছিল। এরা আপুনি একেবারে পুলিশি মেজাজ কথা কবলৈ ললে যে, ও মই আকৌ পুলিশৰ ধমকি ভয় খোৱা মানুহ নহয় দেই। মই কৈছো আপুনি মোক কথা দিছিল। অ দিছিল, কিন্তু এই দলিলত তো সাইন কৰি দিয়া নাছিল, দৰকাৰ হলে কথা নাই দিয়া বুলি কৈ দিম। আপুনি মোৰ মূৰটো গৰম কৰি দিলে। হেৰি মোৰ মূৰটো গৰম উঠি গৈছে, এইখন আমাৰ গাঁও, আমাৰ ইয়াত ভাড়া ঘৰৰ ব্যৱসায় নচলে নহয়, এতিয়া কোনোবা আলহী আহি যদি থকাৰ অসুবিধা হলে সুবিধা কৰি দিয়া যায় আৰু, আৰু আপুনিতো য'তে ত'তে থাকিব পাৰিব। মই য'তে ত'তে থাকিব নোৱাৰোঁ নহয়, মই ইয়াতে থাকিম। ভাল কথা, ইয়াতে থাকক, জানাই নহয় মাইকী মানুহৰ কথা, এওঁক আহিবলৈ দিয়ক। চেহ চাহ একাপৰ কথাও সুধিব নোৱাৰিলোঁ, মানে এওঁ ঘৰত নাই যে, তেনেহ'লে ৰাম কৃষ্ণ, পুলিচৰ লগত শত্ৰু বেয়া বন্ধু বেয়া, প্ৰভু ৰক্ষা কৰিব আৰু। কি হল হে গুরু? এনাই হলি গুরু, ও পিছদিনা গুরুক ধরি ধরি মারু। কেনকে কলা কথা নকা? হ্যাঁ ও সিদিনাখানা তুমি মোর রাস্তাত লগ পালা, লগ পাই মন্ডালে তোমাক ভাটি বেলাক গেলে কাপড় ধোয়া হয় সেই কথাখিনি মোক কলা, মোরও খং উঠি গেল, সেই কারণে খংতে কই ফেললো, ও এটা কাম করবা আমায়, এ কাপড়ের মাজত বান্দার কেকা সুমে দিবা, তুমি যাই মন্ডালক কই দিলা। কিয়া কলা? ক বলে কোয়া নাছিল হে গুরু, মুখে দি ওলাই গেছিল। ও আহিছে? ও আপনার তাকে আহা নাই হে ফল? যি কি নহোক আহিছে রে, ভগবানের ওচর ঢাড়ি রাখিব নাপায় তাকেহে ভাবিছো। কথাগুলা তার তাকে পাতলি ভালো হয় নাকি খুড়া? গুরু আর মা কথা পাতি থাকাওতে আপনি মাজতে কে তেলাতকে মাত দিলা? আ গুরু ক কি কবা ক, পিতৃক গেলে জলুক হে গুরু, তাতে কথাগুলা ভালকে বুঝে খম, পেহিও আছে আহক, আকাপ চাও খাব আহক। ও ডাঙরিয়া, আপনি মোক মাতি দেখে না যাব আকো? তুমি কহা হরমেয়া, এক ঘন্টার ভিতরে যদি খসাই দিবা নরো, মোর নাম হিরু দেখা নহয়। হ্যাঁ ও দেখা দা ফুকরাতে তাতে আর হল নাচব, মনে মনে থাকাই ঠক নামাত দিম ধরি। ক হরমেয়া ক, ইতে মই বেলেগ গসাই দিম। নালাগে, মই মহেশ মন্ডলের ঘরতে থাকিম। মন্ডলের মতলব বয়া ঘর তো নেতে থাকবে কেনকে? হ্যাঁ যি কোনো প্ৰকাৰে মই সেই ঘৰটোতে থাকিম, মোক কথা দিছিল তেওঁ ঘৰটো দিম বুলি। মেডাম কোম্বাই যি টুটকা লাগিছে খাটাং, কি লগাইছে টুটকা লগাইছে? হা
এইটো কি বস্তু? তোমার বিরুদ্ধে কোনবাই কিবা কথা লগাইছি তাকে টুটকে লগা বলি কই। ইনভেস্টিগেশন করক, এই কালপ্রিতজনক বিচারি উলিয়াক। মই আহি আছো রবা। কলৈ যায়? এক ঘন্টার ভিতর তোমার ডিটেইল জনে আছো রবা। রবা ও ম্যাডাম, আপনি কিন্তু দেখাটা খসাবা নাইদক। কিয়? এখেতে কত ভাল খসাই দিব হে, ভাল কারোর লগতে তেখেতর সম্পর্ক নাই। ভুখরা বৈশ্যেনী জাইতা মেম্বার এই ফালতু মানুষগুলার লগত তেখেতর রিলেশন, আপনি তাতে কিয়া থাকবো হে? আপনার কিবা মান সম্মান নাই? ম্যাডাম চাহ খাব নাকি? খাম দিয়া। গাখীর চাহ খাব না লাল চাহ খাব? লাল চাহে খাম, দোকানের পর আনব নালে, একা ফিকা চাহ মোক বনায় দিয়া। হব দক ম্যাডাম, মই ইত্যে বনাই দিয়েছো। এটা বুঝি পালাক না গুরু? মক বলে ক নাই, পাকত পড়ি কবা লাগা হল। কি পাকত পড়ি হে? বয়া পাকত পড়ি কবা লাগা হল। ও হাপে লেজেদি আধার পাইকে ধরার দরে মোকো মন্ডল নিখুরি গুটে পাইকে ধরলাক না? বুঝি পাইছো, বুঝি পাইছো রবা। পাক চক্রত পড়িহে কবা লাগা হল। মই তাকে ভাবছো, বোলো নালো মাই তুমি হেনকে কবা নালগে। তাকে হে বাপু, যি হইছি গতে পাক চক্রত পড়ি হইছি হে। মন্ডলে কিন্তু মোক বড় অপমান করলে হাবাই। কবা নালগিছিল তাকো এই পুথি পড়া জাগাত? জাগাত মানে মই পুথি পড়িবা যাবার পরাই মোক উল্টা পুল্টা প্রশ্ন করি করি মোর মাথার তালু গরম করে দিছে। হা ফল দে হব দে, যি হইছি হইছি, ইতার একলা কথা বাদ দিয়া। ও কিন্তু এটা কথা, এটা কথা কিন্তু দে ভাই, হাপে লেজর কুব নাপারে। কি কলা গুরু? ও হাপক যদি লেজত কুবেছ জিন্দাগীত নাপারে, মারবা খুঁজছ মাথাত মারা লেথা শেষ। ভুল করলা এই মন্ডালে, খুব ভুল করলা, বকি চিন নাপলা, মোর লেজত কুবেছি। ইয়ে ইয়ে, আপনি নিজুকে হাপর লগত তুলনা করলা? হে আবেরি, তেও নিজকে হাপ বলি ক নাই, হাপর দরে বলি কইছি, বুঝিছো জি নাপ? ও কই দিবা ভাই মন্ডালক, সি হাপর লেগুরেদি এ কিবাহে কম ফল, সি বাঘর লেগুরেদি কান খুঁজেছি। আমার অনুকূল বাপুয়ো বাঘর নেঙুরেদি কান খুঁজেছিল হে বাপু। কোনি অনুকূল হে? অনুকূল হে অনুকূল মাস্টর, মরা বাঘ হবু নহয়ে আমি নিচকুই দি দেখা পাইছো। ও আই এনে সুন্দরকে নেঙুর ডাল পড়ি আছে, এই পড়ি থাকা নেঙুরেদি কান খুঁজে দিছি। বাঘটুই খ নাই কেনকে খাব? ও সার্কাসর বাঘ না, পিঞ্জরা ভিতরে আছি। তার মানে হরমায়া কাইশ্যপে ধমকি দিবলে পঠাইছে? এই ধমকি দিবা নাই, কথা হল আপনি দিবা খোঁজা ঘরটো কেনে দল নিদো বলে এতিয়াও কোৱা নাই নহয়। মই কৈছো কি যে পরিবার খুঁড়িব লাগিব। হা ইটা আর সোধামিলা কিয়া করবা লাগে, সোধামিলা কাম শেষ হয়েছিল দেখুন। নহয় নহয় আপনি কথাটা বোঝা নাই, এইবর কথা মানে চেক দিয়া লেখিয়া কথা। কিয় চেক দে? মই বুঝা দিছো রব, ধরক মই আপনাকে এখন চেক দিল, অ সেই চেকখনের ভ্যালিডিটির একটা পিরিয়ড থাকে, থাকে তিনি মাহ বা ছমাহ, তার ভিতর যদি আপনি চেকখন কেস নকরায় মানে আপ টু ডেট নকরায় কি হব? আপনার তাতে চেকখান ঘুরে দি আর এখন বেলেগ চেক খুঁজি নিবা লাগব। রাইট, মাজতে আকো বহুত ঘটনা প্রবাহ গল, এতিয়া আকো নতুনকে চিন্তা করব লাগিব। কি ওর ঘটনা হে? মিহিরাম সুতিয়ার ঘরত সোমায় মারধর করিব পড়া হল। এই ঘটনা তো শুনি মিহিরাম সুতিয়ার আমার অমানে অকমান ভয় খালে, মোক কলে ঘর দিবা নরে, অ কেতিয়াবা যদি খঙর ভমকত আমাকো মারধর করিব। হেই হরমায় হানে নকরে? নকরে মো জানো মানে নোয়ারে করিব তেনা হলি? নহয় পরিবার কাবার সুধিব লাগিব। নহয় শুনক, যি করে সোনকাল করো খবর দিব, কিন্তু কথা নিকেটি ভলি হেমান ভাল নহব কিন্তু। আও ও ম্যাডাম, আপনি রাঙালাউ খাই? নেখাও, কিয় খুদিলা? মস্ত ভাল বস্তু, খাবা লাগে, মই রেগুলার খাও। রঙালাউ? অ ভাল বস্তু,
গেছৰ প্ৰবলেমত বেয়া মিছা কথা এ মেডাম এই পোহানা পিঠে ৰাঙালাও মস্ত মিঠা আগফালানি খাই চাবচোন মজা লাগিব তোমালোকে খোৱা মই নাখাওঁ এটা কথা জানানে নাই কি মেডাম এক ট্ৰাক ৰঙালাও আৰু এটা আমলখিৰ উপকাৰে কি তেনে চলত এক ট্ৰাক ৰঙালাও খোৱাতকৈ মই এটা আমলখিয়ে খাম কিনো কৈছে মেডাম সিদিনা দেখা যায় গুগলত কিবা মাৰি দিয়ে লাগে ৰঙালাও বোলে মস্ত ভাল ৰঙালাও বেছিকৈ খালি বোলে কেঞ্চাৰ নহয় হয় ৰঙালাও এণ্টি কেঞ্চাৰ এনিৱে এই ৰঙালাওটো কিমান টকা কিনিলা এ পোহানাপিতে দি গেলে দেখা যায় বোলে পইচা দিব দাম দিয়ে নে এনেই খায় মই নাজানো দক মেডাম দেখা যায়তো দিয়া বুলিয়ে কয় পোহানাপিতে দেখোন আৰু দেখা যায় লেনদেনত লেতৰা বুলি কয় এ সব আল্লাহ জানে দক মেডাম অকল আল্লাহ আৰু ভগৱানে জানিলে নহ'ব নহয় তুমিও জানিব লাগিব ময়ো জানিব লাগিব গতিকে পোহানাপিতক লগ ধৰি খবৰটো কৰিবা হ'ব দক মেডাম যোৱা এতিয়া দা কওক মোৰ আৰু দেৰি হৈছে আগ থাকি যাব লগা আছে কওক যোৱাকালি শৰাই ভাগ দি সেৱা ভাগ লোৱাই নহ'ল নহয় কিয় নহ'ব হ'ব এই মণ্ডলৰ নিচিনা মতে সি এটাক মাতি আনি গোটেই পৰিৱেশটোৱে নষ্ট কৰি পেলা মোৰ এতিয়াও ৰিণি ৰিণি লাগি আছে বুজিছেনে হেনাই মোৰো হৈছে হেৰি আজিকালি মোৰ ৰেকৰ্ড নাই পুঠি পঢ়ি পুঠি জপে থমৰ ৰেকৰ্ড নাই হম ফাষ্ট এই এতিয়া আমি দুয়ো ঋণমুক্ত হ'ব লাগিব মই আপোনাক ফোন কৰিম সদ্যহতে মোৰ লগত শৰাই দিবলৈ ফুটাকৰি এটাও নাই চিধা কথা আজি কাকো নামাতো এশ গ্ৰাম হ'লেও বুটবগু যোগাৰ কৰি শৰাইখন পাতিব পৰা শক্তি হ'লেই মই আপোনাক ফোন কৰিম আমি দুয়ো ঋণমুক্ত হ'ব লাগিব আজি সন্ধ্যাবেলা আহিম দিয়ক মই আপোনাক ফোন কৰিলেহে আহিব শৰাই ভাগ কিনিব নোৱাৰিবও পাৰোঁ অ' মাষ্টাৰৰ বাপা হয় কি কথা কৈয়ে ল'ৰাৰ পুথিপাত মতি গতিয়ে নাই নহয় বাৰু ফুল আৰু পানী পাব না পাম হ'ব ফুল আৰু পানী পালেই হ'ব হেৰি নৈবদ্য চৈবদ্য নহ'লেও কোনো কথা নাই কলে জ্বলে জ্বলে ফুলে হলি হ'ল ভগৱানক সেই দি পূজা কৰিলে ডাইৰেক্ট পাই যাব কাৰণ ভগৱান ভক্তৰ সদায় অধীন আহ বহুত দেৰি হৈছে ফল আহোঁ দক মই আপোনাক ঘৰ ভাড়ালৈ দিছোঁ কিন্তু ঘৰ মাটি আছে মোৰ মিছেছৰ নামত এতিয়া ঘৰটো ভাড়া দিবলগীয়া হ'লে মই লেণ্ড অনাৰৰ পাৰ্মিশ্যন ল'ব লাগিব নালাগে আইনমতে হেৰি ডাঙৰীয়া আপোনাক মই হাতযোৰ কৰিছোঁ আপোনাৰ ঘৰ ভাড়া মোক নালাগে আপুনি এতিয়া যাব নহয় নহয় ময়ো ইয়াত থাকিবলৈ অহা নাই ঘৰ ভাড়া নিদিলে এই এই ডেকা পুলিচে এই ডেকা পুলিচে মোক কথা বেয়া হ'ব বুলি কোৱাৰ অধিকাৰ ক'ত পালে মোক সেইটো বিচাৰ লাগে